Extra Time. বলে গেলেন ছয় ছক্কা, টানা ছটা ম্যাচ জিতল মোহনবাগান, প্রতিপক্ষ যখন ইস্ট বেঙ্গল। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ম্যাচ শেষে ঠোকা দিতে ভুললেন না, সেই সঙ্গে বড় ম্যাচের আগের দিনের ডার্বির উত্তেজনা বাড়িয়ে দেওয়া দুই ক্লাবের দুই শীর্ষকর্তা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়া। ম্যাচের আসল মস্তানকে দেবাশিস দত্ত বলে গেলেন ইস্ট বেঙ্গলে কোনো ফুটবলার দেখলেন না যিনি মস্তানিটা করতে পারেন, আর তার দলে মস্তানের কমতি নেই। জিতছে তো যাই হোক, আজকে আমাদের এই বছরে এতদিন পর আর ডার্বি হলো, কলকাতার প্রতি এত মানুষ দেখলো, সেখানে মনমান জয়লাভ করলো, এটা খুব আনন্দের দিন। মুখে তো মাস্তানি করলে হবে না, মাঠে সেই ধরনের খেলোয়াড় থাকতে হবে। আমি দেখলাম না ইউরোপে কোন সেই ধরনের খেলোয়াড় আছে যে মাস্তানি করার মতো। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।